মর্নিং সবাইকে আমি নিরুপমা চলে আসছি। তো সাত সকালবেলা শাক ভাজা, আর এদিকে বাঁধাকপি আর রুটি, আর এদিকে আমি গরম জল বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার চালের গুঁড়িগুলো দিয়ে আটা বানিয়ে নেবো, সেই কুলি পিঠা বা ভাপা পিঠা হয় না, সেই সেরকম। আর আমার বড়জা দিয়েছে ওদিকে খিচুড়ি চাটনি। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখুন কী অবস্থা, ঘর গোছাতে হবে। আর এত ঠান্ডা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভয়েস রেকর্ডিং করছি। এখন রাত 11টা বাজে, সবাই ঘুমাচ্ছে, আমি খালি ঘুমাইনি। আর এইগুলো হচ্ছে আমাকে সব গোছাতে হবে। তো মোটামুটি গুছিয়েছি, ছেলেকে স্কুল থেকে এনেছি, তো ঘর মোছাও হয়ে আছে। তো আমি যেটা আটা করেছিলাম সেটা দিয়ে ঝাল কুলি পিঠা বানাচ্ছে। জাস্ট একবারে বেলে নিচ্ছে, তারপর গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছে। তো এই দেখুন, তো গ্লাসটা একটু ছোট ছিল, লাস্টে বাটি একটা নিয়ে নিয়েছি, ছোট টিফিন বাটি, যেটার পরিমাণটা একটু বড় ছিল, যেটা ক্ষীর অনেকটাই হয়েছে, মানে বড়া গেছে অল্প অল্প ক্ষীরে অনেকটা। তো আমি একটু খেয়ে নিচ্ছি ঝাল ঝাল। তো আমার ঝাল পিঠা খেতে খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। তো খেপিটা চলে এসেছে, ঝাল পিঠা খাচ্ছে আর বানাচ্ছে, কতক্ষণে খাবো আর বানাবো সেটা ভাবছিলাম। আর এটা তো ঝাল পিঠা খাওয়া হয়ে গেছে, এবার খা মোটামুটি তো বানানো প্রায় কমপ্লিট। এই যে ভাজছি আমি, খুব সুন্দর করে ভাজবো, আর এরকমভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। যাদের যাদের মিষ্টি ভালো না লাগে তারা এইভাবে খাবেন, তো আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে এই দেখুন কেক নিয়েছে সন্ধ্যাবেলা ওর বাবার সাথে গিয়ে। তো আমি বললাম আমি একটু খাই, তারপরে আমি দেখছি ওকে আগে একটু খাওয়াই, তারপরে আমি খাবো। তো ওকে আগে ফার্স্টে একটু দিয়ে নিলাম, তারপরে আমি আমাকে বলছে আমাকে একটু দে, তারপরে ও আবার আবার আমাকে দেবে। তো জানি না আজকে ভয়েস রেকর্ডিংটা কীরকম হবে, কারণ আমার গলা স্বরটা খুবই ডেবে গেছে মনে হচ্ছে। আর এটা আমার ছেলে রং করছিলো, বসে বসে দুজনে বসে ওই করছিলাম, আর কি করব, যা ঠান্ডা, ঘর থেকে বেরোনোই যায় না। আর এটা হচ্ছে রাতের বেলা। তো গুড নাইট সবাইকে, এরপরে খাবো দাবো ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, সবাই ঠান্ডায় সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা যত পারবেন শেয়ার করবেন, আর কেউ আমার ভিডিও স্কিপ করবে না, পুরোটাই দেখবে, এটা রিকোয়েস্ট রইল। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, তো গুড নাইট, টাটা, বাই বাই।